হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিন্ডারলার্ন। নেম অ্যানি ফাইভ সিরিজের এপিসোড টু নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাই। প্রতিটির গাছের আকার, আকৃতি, রং, গন্ধ, বৃদ্ধির স্থান ইত্যাদি অন্যান্য গাছের চেয়ে পৃথক হয়। তো আজ এই ভিডিওতে আমরা গাছগুলির বিভিন্ন ক্যাটাগরি, তার ইংলিশ আর বাংলা নাম এবং প্রতিটির পাঁচটি উদাহরণ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্টার্ট করছি। প্রথম হচ্ছে নেম অ্যানি ফাইভ হার্বস, মানে এখানে বলছে যে কোনো পাঁচটি হার্বের নাম বলুন। হার্ব হচ্ছে তৃণ। তৃণগুলি একটি নরম কাণ্ডযুক্ত ছোট্ট গাছ হয়। এবার আমরা এর উত্তর দেখি। তাহলে উত্তর হচ্ছে নাম্বার ওয়ান মিন্ট, মানে পুদিনা। নাম্বার টু করিয়েন্ডার, মানে ধনে। তারপরে হচ্ছে পার্সলে, তারপরে অরিগানো। অরিগানো তোমরা নিশ্চয়ই জানো, যেটা আমরা পিৎজাতে ওই হার্বসগুলো দিয়ে খাই, ওটা হচ্ছে অরিগানো। তারপরে নেক্সট হচ্ছে রোজম্যারি। এবার নেক্সট কোয়েশ্চেন, নেম অ্যানি ফাইভ শ্রাবস। এখানে বলছে যে কোনো পাঁচটি শ্রাবের নাম বলুন। শ্রাব হচ্ছে গুল্ম। গুল্মগুলি ছোট থেকে মাঝারি আকারের কাঠের গাছ হয়। তাহলে উত্তর হলো প্রথম তুলসী। নাম্বার টু রোজ, মানে গোলাপ। নাম্বার থ্রি হিবিস্কাস, মানে জবা ফুলের গাছ। নাম্বার ফোর হেনা, মানে মেহেন্দির গাছ। নম্বর পাঁচ জ্যাসমিন, মানে জুই। তারপরে হচ্ছে নেম অ্যানি ফাইভ ক্লাইম্বার্স। এখানে বলছে যে কোনো পাঁচটি ক্লাইম্বারের নাম বলুন। ক্লাইম্বার হচ্ছে আরোহী। আরোহী গাছ হলো দুর্বল কাণ্ডযুক্ত গাছ, যারা গাছ এবং অন্যান্য লম্বা বস্তুতে আরোহণের জন্য সহায়তা নেন। এবার উত্তর হচ্ছে প্রথম পি, মানে মটর। নাম্বার টু বটল গার্ড, মানে লাউ। নাম্বার থ্রি গ্রেপ ওয়াইন, মানে আঙুর লতা। নম্বর ফোর মানি প্লান্ট, মানে মানি প্লান্ট। এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন আপনাদের বারান্দায় সাজসজ্জার জন্য লাগানো হয়। এবার হচ্ছে নাম্বার ফাইভ বিন, মানে শিম। এবার নেক্সট হচ্ছে নেম অ্যানি ফাইভ ক্রিপার্স, মানে যে কোনো পাঁচটি ক্রিপারের নাম বলুন। ক্রিপার হচ্ছে ব্রততি। পাতলা, দীর্ঘ এবং দুর্বল কাণ্ডযুক্ত গাছ, যা সরাসরি সোজা হয়ে দাঁড়াতে পারে না এবং মাটিতে ছড়িয়ে যায়, তাকে ব্রততি বলা হয়। এবার উত্তর হচ্ছে নাম্বার ওয়ান পাম্পকিন, মানে কুমড়ো। নাম্বার টু ওয়াটারমেলন, মানে তরমুজ। নাম্বার থ্রি মাস্কমেলন, মানে খরমুজ। নম্বর ফোর কিউকাম্বার, মানে শসা। নাম্বার ফাইভ সুইট পটেটো, মানে মিষ্টি আলু। এবার নেক্সট হচ্ছে নেম অ্যানি ফাইভ ট্রিজ, মানে যে কোনো পাঁচটি গাছের নাম বলুন। এবার গাছ আপনারা নিশ্চয়ই জানেন, ট্রি লম্বা, বড়, ঘন এবং শক্ত কাঠের কাণ্ডযুক্ত গাছ হয়। এবার উত্তরগুলো জেনে নিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে ম্যাঙ্গো, মানে আম। তারপর ব্যানিয়ান, মানে বট গাছ। তারপর কোকোনাট, মানে নারকেল গাছ। তারপর পাম, মানে তাল গাছ। তারপরে পিপল, মানে আশক গাছ। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করুন। আর এক্সাম্পল ভিডিওর এপিসোড থ্রি নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। তাহলে সঙ্গে থাকুন, শিখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।